একটা একজন বিজনেসম্যান আর একজন বিজনেস এক্সিকিউটিভ প্রচন্ড অর্থ সংকটে পড়লেন। তিনি দেনার দায়ে ডুবেছিলেন ও সেটা থেকে মুক্তির কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। তার বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছিল, সাপ্লায়ার্সরা তাদের অর্থ ফেরত চাচ্ছিল। এরকম সংকটময় মুহূর্তে তিনি একটি পার্কে চুপচাপ বসেছিলেন, ভাবছিলেন এরকম কোনো উপায় বের করা যায় কিনা যাতে তিনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, তার প্রতিষ্ঠানও রক্ষা পাবে ব্যাংকের হাতে বাজেয়াপ্ত হওয়া থেকে। হঠাৎ করে একজন বৃদ্ধ লোক সেখানে এসে দাঁড়ালেন। বৃদ্ধ লোক বললেন, আপনাকে চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে আপনার, আমাকে কি বলা যাবে? বিজনেস এক্সিকিউটিভ তাকে সব খুলে বললেন। সব শুনে বৃদ্ধ বললেন, আমার বিশ্বাস আমি আপনাকে সাহায্য করতে পারবো। তিনি লোকটিকে তার নাম জিজ্ঞাসা করলেন, একটি চেক বের করে তাকে বিজনেস এক্সিকিউটিভের নাম লিখলেন ও স্বাক্ষর করে চেকটি তাকে দিলেন, বললেন এই চেকটি রাখুন, ঠিক এই জায়গায় আবার এক বছর পর আমাদের দেখা হবে, তখন ইচ্ছা করলে আপনি আমার টাকাটা ফেরত দিতে পারেন। এইবার বৃদ্ধ চলে গেলেন। বিজনেস এক্সিকিউটিভ দেখলেন তার হাতে $5,00,000 মার্কিন ডলারের চেক, যেটিকে স্বাক্ষর রয়েছে জন ডি রকফেলারের। তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। তিনি ভাবলেন, এখন আমি আমার আর্থিক অনটন নিমিষেই কাটিয়ে ফেলতে পারি। কিন্তু তিনি সেটা না করে চেকটি নিজের কাছে রাখলেন, ভাবতে শুরু করলেন, চেক তো আমার কাছে আছে, কিন্তু এটা ব্যবহার না করে কি আমি এই বিপদ থেকে পরিত্রাণের কোনো উপায় পেতে পারি না? নতুন আশা, সাহস ও উদ্যম আর পরিকল্পনা নিয়ে তিনি আবার কাজে ঝাঁপিয়ে পড়লেন। ধীরে ধীরে তিনি তার নিজস্ব চিন্তা ও পরিকল্পনার সাহায্য নিয়ে দেনা থেকে মুক্ত হতে শুরু করেন। একসময় তিনি সব বকেয়া অর্থ পরিশোধ করেন, কর্মীদের ও সাপ্লায়ার্সদের বেতন একটি নির্দিষ্ট পরিকল্পনার মাঝে এনে পরিশোধ করেন। কয়েক মাসের মাঝেই তিনি আবার লাভের পথ দেখতে শুরু করেন। ঠিক এক বছর পর তিনি সেই চেকটি নিয়ে সেই পার্কে এসে বৃদ্ধকে খুঁজতে শুরু করেন ও দেখাও পেয়ে যান। তিনি তাকে নিজের সাফল্যের গল্প বলতে শুরু করেন। এরকম সময় একজন নার্স এসে বৃদ্ধকে টেনে নিয়ে যেতে থাকেন। নার্স বিজনেস এক্সিকিউটিভকে বললেন, আপনি ওনার কথায় কিছু মনে করবেন না, বার্ধক্যজনিত কারণে উনি কিছুটা এলোমেলো আচরণ করেন ও নিজেকে জন ডি রকফেলার বলে দাবি করেন। এবারে নার্স বৃদ্ধকে নিয়ে চলে গেলেন। হতভম্ব হয়ে ব্যবসায়ী ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন। তিনি বুঝলেন তার সাফল্যের কারণ আসলে চেকটি নয়, বরং তার মাঝে পুনরায় জন্ম নেওয়ার সাহস ও আত্মবিশ্বাসই একে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ।